মরুভূমি যার নাম শুনলেই আমাদের ফুসফুস শুকিয়ে যায় কিন্তু এমতো অবস্থাতেও কিছু কিছু প্রাণী আছে যারা কিনা এই মরুভূমিকেই তাদের ঘর বানিয়ে নিয়েছে সাহারা মরুভূমি পৃথিবীর সব থেকে বড় মরুভূমি যেখানে প্রচুর সূর্যের তাপ এই স্থানকে আরও বেশি উত্তপ্ত করে তোলে মরু অঞ্চলে বৃষ্টিপাত হয় না বললেই চলে তারপরেও মাত্র দুই থেকে তিন ইঞ্চি বৃষ্টিপাত হয় অঞ্চলে জল আর গাছপালা খুব কম চারদিকে শুধুই বালি আর বালি আর এই পরিবেশে যে কোনো প্রাণীর বেঁচে থাকা অনেকটাই কঠিন একটি চ্যালেঞ্জিং বিষয় আজকে আমরা এমন দশটি প্রাণীর সম্পর্কে আলোচনা করব। যারা কেনা এই কঠিন পরিস্থিতির মধ্যেও তাদের জীবনকে অতিবাহিত করে তো বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের মূল পর্ব নাম্বার টেন ডেজার্ট টরট বন্ধুরা আমরা কচ্ছপদের সাধারণত সমুদ্র বা কোনো বড় নদীর আশেপাশে দেখতে পাই কিন্তু এই ডিজর্ট কচ্ছপকে সাহারা মরুভূমির মধ্যে দেখতে পাওয়া যায় যারা জল না খেয়েও এক বছরেরও বেশি পর্যন্ত জীবিত থাকতে পারে এরা জলের সন্ধানে মাঝে মাঝে গর্ত করে কিন্তু তাতে কোনো লাভ হয় না এদের সাইজ চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে আর এরা ওজনে দুশো থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে বন্ধুরা এই মতো অবস্থাতেও এরা একশো থেকে দেড়শো বছর পর্যন্ত জীবিত থাকতে পারে নাম্বার নাইন ফক্স সাহারা মরুভূমিতে পাওয়া যায় এই শিয়ালকে পৃথিবীর সব থেকে ছোট্ট শিয়াল বলা হয়ে থাকে এদেরকে তাদের বড় বড় কানের জন্য দূর থেকে চিনতে পারা যায় এরা পোকামাকড় এবং পাখির ডিম খেতে বেশ পছন্দ করে শুধু কি তাই এরা ফুলের সাথে সাথে গাছের ফলও খেয়ে থাকে এরা লম্বায় দুই থেকে তিন ফিট এবং ওজনে দুই কেজি সাতাশ গ্রাম থেকে তেরো কেজি সাতশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এই শিয়ালরা বত্রিশ কিলোমিটার ঘন্টায় দৌড়াতে পারে কিন্তু এরা এত জোরে দৌড়ানোর পরেও অন্য প্রাণের শিকার হয়ে থাকে তবে এই শিয়াল যতটা ছোট ততটাই কিউট হয়ে থাকে নাম্বার এইট সাইড উইন্ডার স্নেক সাহারা মরুভূমির কথা বলা হচ্ছে সাইট স্নেকের কথা বলা হবে না এটা কখনো হতে পারে কেননা এই প্রাণী সাহারা মরুভূমিতে থাকা তথা বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীগুলির মধ্যে একটি প্রাণী যার বিশ্বের ক্ষমতা এত ভয়ানক যে কোনো প্রাণীকে মেরে ফেলতে পারে এই সাপটি বিষাক্ত হওয়ার সাথে সাথে বালির মধ্যে উনত্রিশ কিলোমিটার ঘন্টার গতিতে চলতে পারে বালিতে নিজের গা ঢাকা দিয়ে শিকার করে থাকে এরা সাধারণভাবে গিরগিটি ইঁদুর এমন ধরনের প্রাণীকে শিকার করে থাকে নাম্বার সেভেন ডরকেস গ্যারজেল সাহারা মরুভূমিতে পাওয়া যায় এই হরিণ পৃথিবীর সব থেকে ছোটো হরিণ এরা লম্বায় নব্বই থেকে একশো দশ সেন্টিমিটার হয়ে থাকে আর ওজনে পনেরো থেকে কুড়ি কেজি পর্যন্ত হয়ে থাকে এরা ঘাস পাতা ও ফুল খেয়ে জলের ঘাটতি মিটায়। তাছাড়াও এরা জল না খেয়েও জীবনের অধিকাংশ সময় কাটিয়ে দিতে পারে এই হরিণরা দলবদ্ধভাবেই থাকে এদের দলে একশোরও বেশি হরিণ থাকে যখন এরা কোনো শিকারের সামনে পড়ে তখন এরা দল ছেড়ে নিজের জীবন বাঁচাতে এলোপাতারে দৌড়াতে থাকে আবার যখন বিপদ কেটে যায় পুনরায় এরা আবার দলের মধ্যে ফিরে আসে নাম্বার সিক্স ডিজর্ট মনিটর সারা পৃথিবীতে মনিটরের অনেক প্রজাতি পাওয়া যায় যার মধ্যে এই ডিজার্ট মনিটর অন্তর্ভুক্ত আছে এরা লম্বায় এক মিটারের আশেপাশে হয়ে থাকে এদের গরম এলাকাতে থাকতে এদের শরীরের মোটা চামড়া এদেরকে সাহায্য করে এছাড়াও বিশেষ গ্রন্থির উপস্থিতিতে এদের শরীরে জলের ঘাটতি পড়ে না এরা ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে যার সাহায্যে দূর দূর পর্যন্ত রাস্তা অতিক্রমণ করে খাবারের সন্ধান করে এদের লম্বা জিপ এদের খাবার খুঁজতে সাহায্য করে যদিও এদের খাবারের সন্ধান না মেলে তবুও এরা অনেক দিন পর্যন্ত না খেয়ে কাটিয়ে দিতে পারে নাম্বার ফাইভ ডেট স্টকার স্করপিয়ন স্করপিওন সাহারা মরুভূমিতে পাওয়া যায় ডেট স্টকার স্করপিয়ন পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীগুলির মধ্যে একটি যাদের মধ্যে নিউরোটক্সি পাওয়া যায় এরা যদি আপনাকে একবার কেটে দেয় তাহলে মাথা যন্ত্রণার সাথে সাথে আপনার বমিও হতে পারে নাম্বার ফোর অ্যাডিক্স অ্যান্টিলোপ সাহারা মরুভূমিতে থাকা এই হরিণ আজ প্রায় বিলুপ্তির দিকে আপনারা জানলে হয়তো অবাক হয়ে যাবেন এই হরিণের সংখ্যা পাঁচশো এর চেয়েও কম হয়ে গেছে এই হরিণেরা ঘাস পাতা খেতে বেশি পছন্দ করে তবে বন্ধুরা এদের সবচেয়ে আকর্ষণীয় হলো এদের সুন্দর শিং আর এই শিং অনেকটাই বড় হয়ে থাকে আর এটা পিছনের দিকে মোরানো থাকে এদের শিং লম্বায় বাহাত্তর সেন্টিমিটার হয়ে থাকে অন্য হরিণের তুলনায় এদের পায়ের খুর অনেকটাই বড় হয়ে থাকে যার সাহায্যে এরা মরুভূমিতেও থাকতে পারে সাদা ও খয়েরি রঙের এই হরিণেরা বেশিরভাগ সময় রাতের বেলায় খাবারের সন্ধানে বের হয় কারণ এই সময় তাপমাত্রা অনেকটাই কম হয়ে থাকে নাম্বার থ্রি অস্ট্রিস বন্ধুরা অস্ট্রিসকে পৃথিবীর সবচেয়ে বড় পাখি বলা হয়ে থাকে মরুভূমির প্রাণীর তালিকায় এই প্রাণী একটি কমন নাম যার আকার লম্বায় আড়াই ফিট এবং ওজনে সত্তর থেকে একশো পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত হয়ে থাকে এদের বিশাল শরীরের সাথে সাথে এদের ডিমও অনেকটাই বড় হয় যদিও অস্ট্রিস জল না খেয়েই অনেক দিন কাটিয়ে দিতে পারে তারপরেও জলের মাত্রা ঠিক রাখতে এরা সকাল এবং সন্ধ্যাবেলায় পাতা খেয়ে থাকে বন্ধুরা এই পাখির দানবীয় শরীরের সাথে সাথে এদের পায়ের আকারও অনেকটাই বড় আর এই পায়ের সাহায্যে এরা সত্তর কিলোমিটার ঘন্টায় দৌড়াতে পারে যদিও এই পাখি আকাশে উঠতে পারে না কিন্তু এরা এদের পায়ের সাহায্যে নিজের গতিতে শিকার করে নাম্বার টু গোল্ডেন মোল সাহারা মরুভূমিতে থাকা এই জীব সোনালি রঙের হয়ে থাকে এই ছোট্ট প্রাণীদের খোঁজ আঠারোশো সালে পাওয়া যায় এদের শরীরে গোলাপি রঙের লোম থাকে যেটা বেশ লম্বা হয় আর তার মাধ্যমে এর চোখ ঢাকা পড়ে যায় কিন্তু এই প্রাণীটির শ্রবণ শক্তি অনেকটাই বেশি মরুভূমিতে থাকা ছোট ছোট পতঙ্গের শব্দ শুনে আর তার সাহায্যে শিকার করে এরা দিনে এবং রাতে যে কোনো সময় শিকার করে থাকে এরা সেভেন পয়েন্ট নাইন থেকে নাইন পয়েন্ট ফোর পর্যন্ত বড় হয়ে থাকে এবং এই ছোট প্রাণীটির ওজন পাঁচশো গ্রাম থেকে ছশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে নাম্বার ওয়ান ক্যামেল সাহারা মরুভূমিতে থাকা এই উট দশ থেকে এগারো ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এদের ওজন চারশো থেকে ছশো কেজি পর্যন্ত হয়ে থাকে এই পশুটি একটানা বত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পথ হাঁটতে পারে এবং এরা না খেয়েও অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে মরুভূমিতে কোনো ভারী জিনিসপত্র টানার জন্য এদের ব্যবহার করা হয় এই জন্য এদেরকে মরুভূমির জাহাজও বলা হয়ে থাকে বন্ধুরা এই প্রাণী সতেরো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে তো বন্ধুরা আমরা তো সাহারা মরুভূমির দশটি প্রাণীর সম্পর্কে অনেক জানকারি দিলাম তাহলে এবারে আপনার ছোট্ট একটি হাত দিয়ে কমেন্ট এবং লাইক করে জানিয়ে দিন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন